বৃষ্টি আর ঢলে তৃতীয় দফায় পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে ব্রহ্মপুত্র নদ অববাহিকায় প্রায় 2500 হেক্টর জমির বিভিন্ন ফসল। অন্তত 1100 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে দুশ্চিন্তায় জেলায় অনেক কৃষক। সংসারে খরচ যোগানো এবং ঋণ পরিশোধ কিভাবে করবেন তারা তা নিয়ে দিশেহারা। কুড়িগ্রামে পরপর দুই দফা বন্যার ধকল কাটিয়ে ব্রহ্মপুত্রের চর ও নিচু এলাকায় রোপা আমন, মাসকলাই, বাদাম, মরিচ সহ বিভিন্ন ফসল আবাদ করেছিল কৃষক। কিন্তু গেল কয়েকদিনের ভারী বর্ষণ আর ঢলের কারণে সেই ফসলও তলিয়েছে পানিতে। ফসল নষ্ট হয়ে সংসার চালানোর খরচ যোগানোর পাশাপাশি ঋণ পরিশোধ কিভাবে সেই চিন্তায় কৃষক। আমাদের এই ফসলটা নষ্ট হয়ে গেলে আমাদের টাকা পয়সার দরকার, আমরা টাকা পয়সা পাবো কোথায়? খাওয়ানটা মনে করেন নষ্ট হয়ে গেলে এখন আমরা সারা বছর খাবো কি, সেই খাওয়ানোর ধানটাই আমাদের নাই। হাতে টাকা না থাকায় নতুন করে ফসল ফলাবেন কিভাবে ভর করেছে সেই চিন্তাও। বিঘা তিন জায়গা ধান আসলে সেটাও শেষ, এখন আমাদের চলতে খুব কষ্ট। বেশিরভাগ ফসলই নষ্ট হয়েছে, হালকা কিছু আছে যা আমাদের সম্ভব না সারা বছর চলার। সম্পূর্ণ আবাদ পানির নিচে চলে যায়, এখন কৃষকরা দিশাহারা পরে এখন কি করবে, তাদের কোথায় যাওয়ার কোনো জায়গা নেই। তাই সরকার বাহাদুরের প্রতি আমার অনুরোধ, এই কৃষকদের যেন পূর্ণ কোনো ব্যবস্থা নেওয়া হয়। জেলায় নষ্ট হয়েছে প্রায় 11 হেক্টর জমির রোপা আমন, মাসকলাই, শাকসবজি, বাদাম সহ বিভিন্ন ফসল। ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্তদের প্রণোদনার পাশাপাশি বীজ বিতরণের আশ্বাস কৃষি বিভাগের। কৃষক ভাইদেরকে আমরা বার পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি যে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা যেন আগাম শাকসবজি, মশলা ফসল রয়েছে সেগুলি চাষাবাদের জন্য, কৃষি প্রণোদনার জন্য যে আমরা ফসলগুলি প্রণোদনা দেব, তার মাঠ পর্যায়ে তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে পানি নেমে যাওয়ার সাথে সাথে শীতকালীন ফসল আবাদের পরামর্শ কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক।